গেল বছরের কথা। দিনাজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার ইয়াসমিনের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন পরিচালক সুমন ধর। আমি ইয়াসমিন বলছি নামের যে ছবিতে নাম ভূমিকায় বিদ্যা সিনহা মিমকে করেন চুক্তিবদ্ধ। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো অ্যান্ড লাভলি। সব যখন চূড়ান্ত তখন শুটিং শুরুর আগে এই গল্পে সিনেমা নির্মাণ করা যাবে না বলে নির্মাতাকে জানান সাবেক ডিবির প্রধান হারুন। এ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন সুমন। বললো যে এটা করা যাবে না, এটা আসলে ঝামেলা আছে, আপনি শুনেন আমাদের আসলে আরও অনেক সুন্দর সুন্দর গল্প আছে, আমাদের প্রশাসনিক গল্প আছে, এই গল্পগুলো আপনি করেন। তখন ওখানে ওইখানকার একজন লোক বলল, এই শোনো শোনো, আমাদের এখানে যা যা গল্প সত্য গল্প আছে এই সব গল্প সুমনদরকে শোনাবেন, সুমনদর যেটা পছন্দ করে সেটাই আমরা বানাবো। তারপর এটা বলাতে বললো সুমনদর যদি প্রয়োজন হয় সুমনদরকে আমরা স্পন্সরও দিব। আমি স্যার এই কথাটা শুনে আমার তো উনি একটা একটা কথা বলতেছে আমার ভিতরে যে স্বপ্নের সিঁড়িগুলো উপর দিকে উঠছিল ওইটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। ফোন করে বিদ্যাকেও বললেন যে মিম শোনো, ওই যে তোমার পরিচালক আমার সামনে বসে আছে, এই ছবিটা আর হবে না বুঝছো, সুমন ও অন্য কোনো যদি ছবি হয় গল্প শোনাবো না, সেরকম একটা ছবি হলে তুমি সেটা কইরো, সমস্যা নেই। এই তো কথা শেষ হয়ে গেল। তারপর যখন কথা শেষ হয়ে গেল তখন আমি জাহিদ ভাইয়ের সাথে নামতে শুরু করলাম। জাহিদ ভাই আমাকে বললো যে আমি তো এখানে আসছিলাম মিটিংয়ে, তখন বলা বলি হচ্ছিলো যে তোমাকে তুলে নিয়ে আসবে, তো আমি আসলে তাকে নিষেধ করছি যে আমার ইডবিসি পরিচালক সমিতির সুনামধন্য পরিচালক ছোটো ভাই আমাদের, আমি ওকে নিয়ে আসি। তো আমি আসলে এরকম কোনো তো অন্যায় করি নাই যে আমার আসলে এরকম একটা ঘটনার চরিত্র হইতে হবে। শুধু ডিবি প্রধান নয়, সাবেক বিচারপতি মানিকও সিনেমাটি নিয়ে নাক গলান। পরিচালক জানান 2017 সাল থেকে আমি ইয়াসমিন বলছি ছবির গল্প গুছিয়েছেন তিনি। হঠাৎ তার কাজটি আটকে দেয়, আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবেও হয়েছেন ক্ষতিগ্রস্ত। এরকম সময় একটা আমাদের বিচারপতি উনিও অনেক কিছু জানেন, সেগুলো আমাদেরকে বললেন এবং সাথে সেটাও বললেন যে ওনার এই জানা জিনিসগুলো আমাদের চিত্রনাট্যে তার কিছু অংশ আমাদের কাজে লেগেছে, কিন্তু মুখ্য বিষয় ছিল তার চরিত্রায়নটা যেন আমাদের আসলে গল্পের মধ্যে থাকে, এরকম একটা বার্তা উনি আমাদেরকে দিয়েছিলেন। এতটা বছরে প্রযোজকের তো টাকা খরচ হয়েছেই, আমারও প্রচুর টাকা খরচ হয়েছে এবং সেই টাকাটা, কারণ আমার তো আসলে আনসোর্স নাই, আমি তো আমার নির্মাণটাই হচ্ছে আমার কাজ করার মাধ্যম। আমি তখন এই সিনেমাটা হাতে নেওয়ার আগে আমি নাটক বানাতাম, আমি আসলে বিজ্ঞাপন অল্প বানাতাম, নাটকটাই বেশি করতাম, আমি সিনেমাটার জন্য সব ছেড়ে দিছি। তবে আসার কথা বন্ধ হয়ে যাওয়া ছবিটির কাজ শুরু হচ্ছে। প্রি প্রোডাকশনের পাশাপাশি শিল্পীদের শিডিউল নিয়ে শিগগিরই শুটিংয়ে নামবেন বলে জানান পরিচালক সুমন ধর। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।